হ্যালো সিঙ্গাপুর প্রবাসী ভাই বন্ধুরা, আসসালামু আলাইকুম। সিঙ্গাপুরে সর্বশেষ ডরমেট্রি থেকে করোনা ভাইরাসে আক্রান্ত ব্যক্তি শনাক্ত করা হয়েছিল জানুয়ারি মাসের 16 তারিখে। এরপর গত 20 দিন ডরমেট্রি থেকে কোনো করোনা ভাইরাস আক্রান্ত ব্যক্তি শনাক্ত করা হয়নি। তবে গত কাল 5ই ফেব্রুয়ারি ডরমেট্রি থেকে একজন করোনা ভাইরাসে আক্রান্ত ব্যক্তি শনাক্ত করা হয়েছে। তিনি বাংলাদেশি নাগরিক, তিনি সিঙ্গাপুরে আসেন 12ই ডিসেম্বর। তাছাড়া তিনি 27শে ডিসেম্বর পর্যন্ত স্টে হোম নোটিশে ছিলেন। এই স্টে হোম নোটিশ থাকাকালীন সময় তার সোয়াব টেস্ট করায়, করোনা টেস্ট করায় 23শে ডিসেম্বর, তখন তার রেজাল্ট নেগেটিভ আসে। তারপর তাকে স্টে হোম নোটিশ শেষ হলে তিনি ডরমেটরিতে ফিরে আসেন। ডরমেটরিতে ফিরে আসার পর তাকে রুটিন রোস্টার টেস্টিং করা হয়, তখন তার রেজাল্ট নেগেটিভ আসে। আমরা জানি যে এখন যারা মেডিকেল সেক্টরে কাজ করে তাদেরকে প্রতি 7 দিন পর পর একবার রুটিন রোস্টার টেস্টিং করতে হচ্ছে, এবং অন্যান্য সাইডে যারা কাজ করে তাদেরকে 15 দিন পর পর। তিনি সেই রুটিন রোস্টার টেস্টিংয়ে উপস্থিত হয়েছিলেন গত 13ই জানুয়ারি, এবং সেই রেজাল্টও নেগেটিভ বেরিয়েছিল। কিন্তু রুটিন রোস্টার টেস্ট করেন গত 4ই ফেব্রুয়ারি, এবং এই রুটিন রোস্টার টেস্টিংয়ে তার রেজাল্ট আসে পজিটিভ। এমএম আরও জানিয়েছে যে তার রক্ত পরীক্ষা করে, মানে সার্জিক্যাল টেস্ট করা হয়, সার্জিক্যাল টেস্টে তার রেজাল্ট আসে পজিটিভ। তার মানে তিনি পূর্বেই করোনায় সংক্রমিত ছিলেন। করোনায় রক্ত পরীক্ষা পজিটিভ আসা মানে সে পূর্বে দীর্ঘদিন যাবৎ এই ভাইরাসটি তার শরীরে আছে। এবং এমএম আর জানিয়েছে তিনি এখন কাজে যোগদান করেননি, তিনি ডরমিটরিতেই অবস্থান করছিলেন। তো সিঙ্গাপুরে আজকে নতুন করে আরও 26 জন করোনা ভাইরাস আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছে। তো আজকে কোনো ডরমেটরি থেকে কেউ নেই এবং কমিউনিটি থেকে কেউ নেই, সবাই বিদেশ ফেরত। এবং সিঙ্গাপুরে এ পর্যন্ত করোনা ভাইরাস আক্রান্তের সংখ্যা 59,675 জন। এবং আমরা জানি সিঙ্গাপুরে যে কোভিড-19 জন্য যে নিরাপত্তা ব্যবস্থা আছে, এগুলোর জন্য এমওএম বিভিন্ন সাইডে বিভিন্ন কোম্পানিগুলোতে পরিদর্শন করছে, এবং এগুলো অমান্য করে তাদেরকে জরিমানা করা হচ্ছে। তারা এ পর্যন্ত 140 জন মালিকের কাজ বন্ধ করে দিয়েছে এই কোভিড-19 নিরাপত্তা ব্যবস্থা অমান্য করায়। তাছাড়া এমন বলেছে যে তারা কোভিড-19 নিরাপত্তা ব্যবস্থাকে যুক্ত করার জন্য বিভিন্ন সাইটে বিভিন্ন কর্মক্ষেত্রে তারা পরিদর্শন করছে, এটা চালিয়ে যাবে। তারা এ পর্যন্ত 36,000 ওয়ার্ক সাইটে তারা পরিদর্শন করেছে। 36,000 ওয়ার্ক সাইটে পরিদর্শন করার তারা 280টি কোম্পানিকে জরিমানা করছে, এবং এই কার্যক্রম তারা পরিচালনা করতেছে, এটা চলবে এবং কন্টিনিউ এটা করবে। তার মানে কোম্পানিগুলো যেই হোক, যে নিরাপত্তা ব্যবস্থা আছে কোভিড-19 জন্য, এগুলো অমান্য করলে কেউ ছাড় পাবে না। তো আমরা যে যেখান থেকে আছি, যেখানে যেখানে থাকি কেন, আমরা আমাদের যাতে আমাদের এই নিয়মগুলো পালন করি, এটাই আমাদের আপনাদের কাছে আমার অনুরোধ। তাহলে আমরা নিরাপদ থাকতে পারবো। অনেকে কোভিড-19 নিরাপত্তা আইন ব্যবস্থা অমান্য করে অনেকে কিন্তু পারমিট ওয়ার্কপাস ক্যান্সেল করে দেশে পাঠিয়ে দেওয়া হয়েছে। আর যারা এই কেসে যাবে তারা সিঙ্গাপুর খুব সহজে ঘুরতে পারবে না। তো এই জন্য আপনাকে বলবো যে এইসব নিয়ম কানুন মেনে চলবেন। এই ছিল আপনাদের কাছে সর্বশেষ খবর। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।